ইনসাফ টিনসাফ নাই, কষ্ট লাগে না, একবার ভাবেন না যে এটা যে টান দিতেছি, এটার আঙ্গুলটা তো কাইটাও আসতে পারতো, পারতো না? আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? মনটা আসলে খুবই খারাপ। তো ব্যাপারটা হচ্ছে, আজকে আমার একটা কবুতর আপনার উড়ার সময় আসলে কি বাজে চরমভাবে অ্যাটাক করে, তা আমি মনে করছি এক পর্যায়ে বাজ নিয়েই চলে গেছে। তো এই কবুতরটা, এই যে দেখেন, এই যে বাজে সেটা কথা, এটা পরে দেখাই, এটা তো মানুষের স্বভাবের, একটু ধরো মেহেদি, একটু হেল্প করো, একটু ধরো, হেল্প করো। এই যে দেখেন, এই জায়গাটায় বাজে মারছে, হ্যাঁ, এটা মারছে সকালবেলা। তো কবুতরটা ফিরে আসছে হচ্ছে সন্ধ্যাবেলা। এই যে এই জায়গাটায় ব্লাড আছে, আমি এই জায়গাটা একটু অ্যাভয়েড করলাম, দেখাইতেছি না, হ্যাঁ, এই যে দেখেন, এই জায়গাটা ব্লাড আছে, আমি দেখাইতেছি না। তো এই জায়গাটার মোটামুটি মাংস তুলে ফেলছে। তো ভিডিওতে আসলে এটা দেখানো উচিত না, ইউটিউব রেস্ট্রিকশন দেয়, তাই দেখাইলাম না। তো ব্যাপারটা হচ্ছে, কবুতরটা আমরা মনে করছি কি বাজে নিয়ে চলে গেছে, তো বাজে এইভাবে লুভ করছে কবুতরটা, তো বাজ নিয়ে অনেক দূর চলে গেছে। তো তার আমি আসলে আর দেখি না, আমি দেখছি যে বাজে এটা নিয়ে চলে গেছে। তো সন্ধ্যার সময় আমার কবুতরটা ফিরে আসলো, তো আমি খুব খুশি হয়েছি। তো হওয়ার পরে দেখলাম ভাই, ঠিক আছে, এই যে দেখেন, এটা কি দেখতেছেন, হ্যাঁ, নাক্ষী সুতা। তো আমি দেখলাম হচ্ছে এটা হচ্ছে নাক্ষীর সুতা, নাক্ষী, এই যে দেখেন। তা আমি এখন এটা খুইলা দিব, আপনি বুঝতে পারতেছেন কি, আপনারা বুঝা যায় অপূর্ব। আমি দেখলাম কোনো একজন ব্যক্তি এই কবুতরটাকে নাক্ষী মারার চেষ্টা করছিলেন। তা আমরা এখন নাক্ষী সুতাটা খুলে ফেলবো, কাইটা ভিতরে ঢুকে গেছে। আহারে, কবুতরটা পুরো জখম করে দিছে, দেখেন পুরো। আপনারা যারা নাক্ষী মারেন ভাই, আপনাদের কি তার মানে ইনসাফ টিনসাফ নাই? কষ্ট লাগে না, একবার ভাবেন না যে এটা যে টান দিতেছি, এটার আঙ্গুলটা তো কাইটাও আসতে পারতো, পারতো না? হ্যাঁ, এই দেখেন, আঙ্গুল তো কাইটে গেছে, অর্ধেক তো কাইটে গেছে। যাই হোক, আগে আমি এটা ট্রিটমেন্ট করি, তারপরে ভাই আপনাদের মতো ভদ্রলোকদের সাথে আমার কিছু কথা আছে, ঠিক আছে, আগে ট্রিটমেন্টটা করে নিই। আমি এই যে ক্যালেন্ডুলা নিছি, ঠিক আছে, ক্যালেন্ডুলা নিছি, ক্যালেন্ডুলা এটা তুমি কেন, এটার মুখের খাপটা গো, এটা দেনো, এটা দেনো, ক্যালেন্ডুলা এটা নিলে এই ফাঁকে ক্যালেন্ডুলা উড়ে শেষ হয়ে যাবে, বুঝো না? পুতুলাটা ভিজাও, এই যে ক্যালেন্ডুলা, আমি এখন এই জায়গায় ক্যালেন্ডুলা দিব। ক্যালেন্ডুলা চরম একটা ওষুধ, ঠিক আছে, এই ওষুধটা আল্লাহর রহমতে আপনি যদি কোনো কাট কবুতরের কাটা ছেঁড়ায় ব্যবহার করেন, তাহলে খুব ভালো ফলাফল পাবেন। হ্যাঁ, এটা শেষ। আচ্ছা, এবার আসো, বাজে যে যে পায়ে মারছে, বাস্তব মারছে এই পায়ে, এই যে দেখেন, ইটা এখনো রক্ত ভেজা, ওটা একটা, এই যে বাজে মারা, ঠিক আছে, ও যখন আসছিল তখন এখন রক্ত ভেজা ছিল, এখন শুকিয়ে গেছে তখন। এবার দেখেন, ক্যালেন্ডুলা দাও, এখন মোটামুটি চলতেছে তোর, বুঝো না? এই যে ফুটা দিয়ে দিছে, নখ ঢুকাই দিছে, ও তো ধৈর্য নিয়ে গেছিল, বুঝো না? এটারে আমরা মোটামুটি ক্যালেন্ডুলা দিছি, তো এটার সাথে সাথে ওকে একটু পেন ভিক খাওয়াবো, এখন খাওয়াবো না, পরে খাওয়াবো, এটা রাইখা দাও। তো ভাই, যারা এরকম নাক্ষী মারায় খুব পারদর্শী, নাক্ষী মারতে খুব ভালোবাসেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এক কাজ করি ভাই, আপনি মনে করেন উপরে কোথাও বইসা রয়েছেন, ঠিক আছে, আপনার পায়ের মধ্যে এইভাবে ফাঁস রশি বাইন্দা টাইনা নামাই, আপনার কেমন লাগবে? হ্যাঁ,
আপনার কি তখন কষ্ট লাগবে না, পায়ে ব্যথা পাবেন না, পাটা ভাঙবে না? তো এইটা কি কখনো ভাইবা দেখছেন যে নাক্ষীটা যে খালি মারেন, ঠিক আছে, মানুষের একটা কবুতর দেখলেই হয়েছে, আগে নাক্ষী মেরে লই। কবুত প্রত্যেকটা জিনিসের মধ্যেই ভাই সততা আছে। এখন আপনি চাইলে সৎভাবেও করতে পারেন, চাইলে নাও করতে পারেন, একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কবুতরকে যদি ভালোই না বাসেন, কবুতর পালেন কেন ভাই? কবুতর যদি ভালো না বাসেন তাহলে কবুতর পালেন কেন? আপনি তো কবুতরকে ভালোবাসেন না, আপনি আপনার লোভকে, লালসাকে ভালোবাসেন। তো লালসাকে ভালোবাসা বাদ দিয়ে যদি কবুতর ভালোবাসতে পারেন তাহলে কবুতর পালেন। কবুতর ধরেন, আমি একবারও নিষেধ করি নাই, একবারও নিষেধ করি, কখন কবুতর ধরবেন? কবুতর আইসা খোপের মধ্যে ঢুকে গেছে, ও নিজের ইচ্ছায় ঢুকছে। আপনারা যে নাক্ষিটা মারেন, এটা হচ্ছে ওরে জোরপূর্বক নামান, ওরে জোরপূর্বক না, ও আপনার নিজের ঘরের ধাপড়ির ভিতরে ঢুকে যাক, তখন ধরেন, সমস্যা কি? আপনার তারপরেও ধরতে মন চাইছে, খাবার দিয়া ধরেন, কবুতরটার উপরে টর্চার কেন করেন? এটা তো টর্চার রে ভাই, আমার তো আজকে কলিজাটা ফাইটা গেছে, একটা কবুতর না কি আরেকটু তো আঙ্গুল ফালাই দিতেন কবুতরটা। আপনারা কি মানুষ? আপনারা কি মানুষ? ঠিক আছে, আপনারা, আপনাদেরকে আমার মানুষ মনে হয়, আপনাদেরকে আমার পশু মনে হয়। আর নাক্ষী মারতেছেন না, ঠিক আছে, আল্লাহ মারবে নাক্ষী, দেখেন এই যে নাক্ষী মারতেছেন, আল্লাহ মারবে নাক্ষী, পায়ের মধ্যে রশি বাজায় দিব টান। তো কবুতর ধরবেন, খুব স্বাভাবিক বিষয় ভাই, খুব স্বাভাবিক বিষয় ভাই, নাক্ষীটা অ্যাভয়েড করেন। আমার ছাদে যে ছেলে পেলে নাক্ষী মারার চেষ্টা করে না, সেটা আমি বলবো না, সেটা আমি বলবো না, কেন বলবো না, ঠিক আছে। তবে যে বেশি নাক্ষী মারার ব্যাপারে আগ্রহী ছিল সে এখন নাই। হ্যাঁ, মেহেদি কবুতর ধরতে ভালোবাসে, এটা আমি অকপটে স্বীকার করছি, মেহেদির কবুতর ধরতে খুব ভালো লাগে। কবুতর ধরার পরে ওটা দিলাম ছাইরা, আমি সেদিনে একটা কবুতর ধৈরা ওষুধপত্র খিলায় ছাইরা দিলাম, আর একটা কবুতর ধৈরা মানুষকে দিয়ে দিলাম, যার কবুতর তাকে বলে দিয়ে দিলাম, এরকম বহুত করছি আমি, কোনো সমস্যা নাই। অথবা ছেড়ে দিছি, অথবা ছেড়ে দিছি। লাস্ট কিছুদিন আগে যে কবুতরটা ধরলাম, ভিডিও করছিলাম আমি, তো এই কবুতরটা আমি ধরে তারপরে মনে করেন আপনার একটা ভিডিও ভিডিও করছিলাম, ভিডিও করার পরে যে মালিক উনি আমাকে ফোন দিয়া বললো, টোটাল প্রমাণ টমাণ দিল, প্রমাণ টমাণ দিয়া বললো, ভাইয়া আপনি একটা কাজ করেন, আপনি কবুতরটা ছেড়ে দেন, কবুতরটা যদি ছেড়ে দেন, যদি আমার বাসায় আসে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হব, কিন্তু ভাই আমি ওকে নিজের হাতে নিয়ে আসবো না। তা আমি বললাম ঠিক আছে, আপনি ছেড়ে দিলে খুশি? বললাম হ্যাঁ ছেড়ে দিলে খুশি। আমি কবুতর ছেড়ে দিলাম, কবুতর খিচ্ছে টান, আমি জানলাম তার বাসায় চলে গেছে। আমি কিন্তু কবুতরটা অসুস্থ ছিল, কবুতরটা সুস্থ করে 100% ওকে করে কবুতরটা ছেড়ে দিছি, ঠিক না? তো ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমাকে ভালোবাসেন, যারা কবুতরকে ভালোবাসেন, ভাই দয়া করে নাক্ষী মারাটা বন্ধ করেন। কবুতর আসলে নিজের ঘরে আসুক ভাই, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর যেটাই করেন মরদের পরের হিসাবটা করেন। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এই প্রত্যাশা ভিডিওটা শেষ করছি। আসসালাম।